আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যাপসিকাম নিয়ে কথা বলবো, আর যে ক্যাপসিকামগুলো নিয়ে কথা বলবো এগুলো হলো রেড কালারের ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম আমরা কিভাবে চাষ করতেছি, কত টাকায় বা সেল করতেছি এবং কোথায় সেল করতেছি এই ব্যাপার নিয়ে হবে আজকে আমাদের ভিডিও। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে রেড ক্যাপসিকাম, যে ক্যাপসিকামগুলোকে আমরা পলি হাউসে হাইড্রোপনিক সলিউশন দিয়ে বা হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করতেছি। আর এখানে যে ভ্যারাইটির ক্যাপসিকাম গাছগুলো আমরা লাগিয়েছি তাতে এক একটা গাছ থেকে আমরা প্রায় 3 থেকে 4 কেজি করে ক্যাপসিকাম পাবো। আর এক একটা ক্যাপসিকামের যে ওয়েট আমাদের সেটা প্রায় 300-350 গ্রাম এবং কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি আসলে ওয়েট হয়ে থাকে। আর এই ক্যাপসিকামগুলোর সিড মেইনলি হলো নেদারল্যান্ডের, তো আমরা এই সিডগুলো কালেক্ট করেছি মালয়েশিয়া থেকে। এই ক্যাপসিকামগুলো আসলে আমরা রেড করার ক্ষেত্রে যে কাজটা করে থাকি, যে আসলে আমাদের যে গাছ, সে যে গাছে আসলে দুটো মাথা থাকে বা দুটো ডাল থাকে, আর এই দুটো ডালে আমরা ক্যাপসিকামটা যেভাবে রেখে থাকি, প্রথম যে ক্যাপসিকাম হবে সেই ক্যাপসিকামকে আমরা রেড করব। এরপর দ্বিতীয় যে ক্যাপসিকামটা হবে সেই ক্যাপসিকামটাকে আমরা গ্রিন ক্যাপসিকাম হিসেবে বাজারে সেল করে দেব। এরপর 3 নম্বর যে ক্যাপসিকাম হবে সেই 3 নম্বর ক্যাপসিকামকেও আমরা রেড করব। অর্থাৎ এইভাবে প্রথম ক্যাপসিকাম রাখবো, দ্বিতীয় ক্যাপসিকাম সেল করব, তৃতীয় ক্যাপসিকাম আবার রাখবো। এই সিস্টেমে আসলে গাছে আমরা ক্যাপসিকামগুলোকে রেখে থাকি, বা ইয়েলো বা রেড কালার যে কালারই হোক না কেন, এই সিস্টেমে আসলে আমরা এই ক্যাপসিকাম এক একটা গাছে রেখে থাকি। যদিও এটা নিয়ে আসলে আমাদের পুরো একটা ভিডিওই দেওয়া আছে যে গাছে আমরা কীভাবে ক্যাপসিকাম রেখে থাকি, তো চাইলে আপনারা আসলে সেই ভিডিওটাও দেখতে পারেন। এবং সেই সাথে আরও ভিডিও আছে যে আসলে হাইড্রোপনিক পদ্ধতিতে আমরা যখন ক্যাপসিকাম গাছ পলি হাউসে লাগাই সেক্ষেত্রে এই ক্যাপসিকামের পরিচর্যাটা কী হবে সেটা নিয়েও আমাদের অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে। তো আজকে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা পলি হাউসে ক্যাপসিকাম লাগিয়েছি এবং এখন যে ক্যাপসিকামটা দেখা যাচ্ছে সেটা হলো রেড ক্যাপসিকাম, এবং এই রেড ক্যাপসিকামের যে কেজি অর্থাৎ কত টাকা কেজি আমরা সেল করি, তো সেটা হলো যে 450-500 টাকা কেজি প্রতি কেজি আমরা সেল করে থাকি। এবং আমাদের যে আউটলেট আছে সেই আউটলেটে এই ক্যাপসিকামগুলো পাওয়া যায়। আর আরেকটি ব্যাপার, এর আগে আমরা ইয়েলো ক্যাপসিকাম দেখিয়েছিলাম, সেই ইয়েলো ক্যাপসিকামও প্রায় সেম রেডেই বাজারে সেল হয়ে থাকে। আর গ্রিন ক্যাপসিকাম এটার দাম অবশ্য কম। আর আমরা আসলে এখানে যে রেড এবং ইয়েলো ক্যাপসিকাম হয়ে থাকে সেই ক্যাপসিকামগুলোকে, সেই ক্যাপসিকামগুলো থেকে বাছাই করে কিছু ক্যাপসিকামকে গ্রিন ক্যাপসিকাম হিসেবে সেল করে দিই। তো আসলে ক্যাপসিকাম হলো একটা বলা চলে হাই ভ্যালু টাইপের ফসল। তো এই ক্যাপসিকাম এই সময়, বিশেষ করে শীতের সময় যেহেতু ক্যাপসিকামটা ভালো হয়ে থাকে, তো এই সময় ক্যাপসিকাম যে কেউই ভালোভাবে চাষ করলে এর থেকে ভালো একটা লাভবান বা প্রফিট হওয়াও সম্ভব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।